আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আশা করি আল্লাহ পাকের অশেষ আশেষ মেহরবানিতে সবাই ভালো আছেন খুবই গুরুত্বপূর্ণ একটি আমলের ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি আপনাদের প্রত্যেকের জানা প্রয়োজন রয়েছে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে ইনশা আল্লাহ জানতে পারবেন যে কি ছোট্ট আমলটি করলে আপনার মনের আশা পূর্ণ হতে পারে আপনার মনের যাবতীয় বিষয়ে আশয় মহান আল্লাহ পাক পূরণ করে দেবেন ইনশা আল্লাহ খুবই গুরুত্বপূর্ণ কার্যকরী একটি আমল এটা হাদিসের আলোকে আমি তুলে ধরবো যেটি বোখারি শরীফের মধ্যে বর্ণিত

ঘোষণা করলাম ফরজ ব্যতীত বান্দা অন্য কিছুর মাধ্যমে আমার নিকটবর্তী হয় না কিন্তু বান্দা নফলের মাধ্যমে আমার নিকটবর্তী হতে থাকে বান্দা যত নফল বন্দিগি করবে নফল নামাজ পড়বে নফল রোজা রাখবে নফল দান সৎকার করবে তত আল্লাহ পাকে নিকটবর্তী হতে থাকে যতটা আমি তাকে মহাব্বত করতে থাকি এমনকি আমি তার কান হয়ে যাই যদারা সে শোনে আমি তার চক্ষু হয়ে যাই যদারা সে দেখে আমি তার হাত হয়ে যাই যদারা সে ধরে আমি তার পা হয়ে যাই যদারা সে যদি আমার কাছে কিছু চায় নিশ্চয়ই আমি তাকে দান করি সে যদি আমার কাছে আশ্রয় প্রার্থনা করে নিশ্চয়ই তাকে আশ্রয় দান করি আল্লাহ তো বুঝতেই পারলাম নফল বন্দি নফল ইবাদত করলে আল্লাহ পাকের অনেক কাছে হওয়া যায় মহান আল্লাহ পাক তাকে মোহাব্বত করতে থাকেন এমনকি পাক তার হাত তার চোখ তার পা এই সব কিছু হয়ে যান আল্লাহ পাক তার মনের যাবতীয় বিষয় যা চাইবে মন থেকে চিন্তা করবে পাক সেগুলোই দান করবেন এ হাদিসের মধ্যে বলা হয়েছে যে ওই বান্দা যে নফল আবাদত বন্দিকে করবে সে আল্লাহ পাকের কাছে যা চাইবে আল্লাহ পাক তাকে তাই দান করবেন সুতরাং যদি আপনি নফল এবাদত বন্দিগী করে যেতে পারেন ফরজ এবাদতের পাশাপাশি ফরস আবাদতগুলো তো করবেনই পাঁচক তো নামাজগুলো তো সহকের আদায় করবে সেই সাথে সাথে নফল নামাজ পড়ার অভ্যাস যদি গড়ে তুলতে পারেন তাহলে ইনশা আল্লাহ আপনাকে আল্লাহ পাক সবসময় খুশি রাখবেন আপনি যা চাইবেন আল্লাহ আপনাকে তাই দিবেন আপনার মনের কামনা বাসনা আল্লাহ পাক সবসময় পূরণ রাখবেন ইনশা আল্লাহ তো নফর এবাদত বন্দিকে করার প্রতি আমরা যত্নবান হব ফজিলতের আশায় মনের আশা পূরণের লক্ষ্যে আমরা করে যাব আল্লাহ তো এই ছিল আজকের এই ভিডিওটিতে গুরুত্বপূর্ণ আমলটি নিয়ে আলোচনা আশা করি বুঝতে পারছেন কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে লিখে জানাবেন নিত্য নতুন আরো গুরুত্বপূর্ণ আমলের ভিডিও পেতে চ্যানেলটিকে সকলেই সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ